গ্রাম থেকে শহরে মানুষের মাথার চুল, বিশেষ করে মেয়েদের ঝরে পড়া চুল সংগ্রহ করার ঘটনা নতুন নয়। তার উপর বিউটি পার্লার কিংবা সেলুনগুলোতে প্রতিনিয়ত কাটা হচ্ছে বহু মানুষের চুল। সেই জমানো চুল কেনেন ফেরিওয়ালারা। পরিত্যক্ত এসব চুলকে জীবিকার উৎস বানিয়েছেন হাজারো গ্রামীণ নারী পুরুষ। বদলে গেছে নওগাঁ মান্দা উপজেলার বেশ কিছু নারী পুরুষের ভাগ্য। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্যচিত্রে সেই ভাগ্য বদলানোর কথা জানাচ্ছেন সাবরিনা ফিরোজ। ফেলে দেয়া চুলও যে কতটা মূল্যবান তারই প্রমাণ মিলেছে নওগাঁর মান্দা উপজেলার বেশ কিছু নারী পুরুষের ভাগ্য পরিবর্তনের গল্পে। 15 বছর আগে চানমিয়া নামে এক ব্যক্তি এই এলাকায় পরিত্যক্ত চুলের ব্যবসা শুরু করেন। বর্তমানে উপজেলার ভারস ইউনিয়নের মসিদপুর, হোসেনপুর ও কবুলপুর গ্রামে গড়ে উঠেছে চুল প্রক্রিয়াজাতের অর্ধশতাধিক কেন্দ্র। পরিবেশ দূষণ ছাড়াই এসব কারখানাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে হাজারো নারী পুরুষের। বেঁচে থাকার অবলম্বন পেয়েছেন বিধবা, আশ্রয়হীন, অসহায় অনেক নারী। সাল পালের জিনিসপাতি খাওয়া না, সংসারে কি চলবে না, তো চলে না। দিন 50 টাকা করে পাই, কাজ করতে হয় 7 ঘন্টা। এখানে যদি অন্য কোনো কিছু অনুদান আমাদের আরো একটু বাড়িয়ে দেওয়া যেত, আমরা অনেক কাজগুলো এগিয়ে আসতে পারতাম। উদ্যোক্তারা জানালেন তাদের লাভের কথা, সেই সাথে অভিযোগ করলেন এ ব্যবসা বৈধ হওয়া সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নানাভাবে হয়রানির শিকার হন তারা। আমরা মহিলাদের চুল কিনি, মহিলাদের চুল যেগুলো ভালো মনে করি সেগুলাই আমরা নিই। খুব একটা যে ভালো ফলাফল আসে তা আসে না, হয়তো কোনো রকম নিজের চলার মতো নেই, তাই হাত খরচের জন্য কি হয়তো 2-5 হাজার টাকা মাস গেলে থাকে। আমাদের যেরকম এই যে মালামাল নিজে দিয়ে অনেক জায়গায় প্রবলেম করে, বলে যে চুল অবৈধ, এটা অবৈধ জিনিসটা, পুলিশে এটা প্রবলেম দেখা দেয়, যে অনেক হয়রানি করে। কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু দেশেই কিনি, দেশেই বিক্রি করি। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ, আর ব্যবসাকে প্রসারিত করতে সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন সমাজ সেবা কর্মকর্তা। চুলটা এখানে তৈরি করে ঢাকাতে রিপেয়ারিং করে বাইরে দেওয়া হচ্ছে, এবং কেউ কেউ চীনেও সরাসরি নেওয়া যাচ্ছে। সেরকম যদি একটা ফ্যাক্টরি এখানে করে, এবং যাবতীয় যে আমাদের সুযোগ সুবিধা সেগুলো দিলাম, এবং বিনিয়োগ যদি ফ্যাক্টরি এখানে করে, তাহলে শ্রমিকের মূল্য সহ বেকারত্ব দূর হবে এবং এই এলাকার আরও আর্থসামাজিক উন্নয়ন হবে। তাদেরকে যাতে আরও স্বাবলম্বী করা যায় এজন্য আমাদের শুধুমাত্র ক্ষুদ্র ঋণ রয়েছে, আমি শুধুমাত্র ক্ষুদ্র ঋণ আওতায় নিয়ে এসে তাদেরকে সহায়তা করব। সংকট কাটিয়ে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় এই শিল্পকে এগিয়ে নিতে চান উদ্যোক্তারা। সাবরিনা ফিরোজ, আরটিভি।